হ্যালো বন্ধুরা, গুড নুন। আমি শুভ আর তোমাদেরকে ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে হয়ে গেছে একটা সমস্যা। আমার বাইক, যে আমার যে বাইক আছে সেই বাইকটার ডিস্কব্রেকে একটু প্রবলেম হচ্ছে। তো বাইকটা নিয়ে আজকে দোকানে যাব, ডিস্কব্রেকের ব্রেকসও কেনা হয়ে গেছে। তো এমন ওয়েদার হয়ে গেল হঠাৎ করে, এখন ঠিক বাজে দুপুর 12:46, এখন দেখতে পাচ্ছি 12:46। তো বন্ধুরা, বলতে না বলতে বৃষ্টিও চলে এলো। তো বাড়ির ভিতরের অবস্থা একটু এরকম, দেখিয়ে দিচ্ছি। তো বৃষ্টিও চলে এলো, তো যেতে পারবো কি জানি না। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি এরকম সাধারণ জীবনযাপনের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার পর অন্তত একটা লাইক করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির গেটের মুখে ঢুকতে কিছু গাছের চারা লাগানো আছে, তো গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিন, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। এবার বাইক নিয়ে যদি আমি বেরোই তাহলে জানি না কত কি জোরে বৃষ্টি আসবে, তাই জন্য একটু ওয়েট করে যাচ্ছি। এবার একবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরেই ভাবছি যাবো বাইকের দোকানের দিকে। তোমরা কিছু গাছের চারা আছে যেগুলোর সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই, যেগুলোকে আমি পার্সোনালি চিনি সেগুলোই বলবো। এটা যেমন পেঁপে গাছ, বাচ্চা একটা পেঁপে গাছ, তো এইখানটায় আছে টবের মধ্যে, যেটা সিনেম্যাটিক শটে তোমরা দেখতে পাবে এই টবটার মধ্যে আছে। তো নীলকণ্ঠ ফুলের চারা, যেটাকে অপরাজিতা নামে অনেকেই জানে, বা অপরাজিতারই নাম, আর নীলকণ্ঠ বলে আমরা চিনি। তো এরকম টুকটাক নেচারের গাছ আমাদের গেটের, বাড়ির গেটের সামনে লাগানো আছে। তো বন্ধুরা, এরকম থাকলে একটু গ্রিনি ভাব, একটু প্রাকৃতিক সৌন্দর্য থাকে এবং আমাদের অক্সিজেনের জন্য খুবই ভালো। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তখন শ্যুট করতে করতে এমন একটা পজিশান হয়ে গেছিলো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো ক্যামেরা। তো ব্যাটারি চার্জ দিলাম এবং আমি দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম তার সাথে সাথে। তো এখন বৃষ্টি পড়ছে অলরেডি, বৃষ্টি আমি বাইরে এই একটা দোকানের, টিনের দোকানের তলায় আমি দাঁড়িয়ে আছি। বাইকের দোকানটা খুলেছে কিন্তু এই বৃষ্টি ঝিরঝির করছে, কখনো ভালোভাবে পড়ছে বৃষ্টি। তো এই জন্য আমি চাইছি না যে বাইকটা বের নিয়ে যাব এখন সারানোর জন্য। এবার আমার বাইকটাকেও দেখে দিই, পিছনে ওই লাল রঙের ওই বাইকটা, এই বাইকটাতেই সমস্যাটা হচ্ছে। তো বৃষ্টি পড়ছে, আশা করি আজকে বাইকের দোকানে যেতে পারবো না, বাইকটা সারাতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে পুরো খালপাড়ের এরিয়াটা, ঠিক আছে। এখানটায় পুরো সবুজ গ্রিনারি হয়ে আছে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বলতে, এই যে টিনের দোকানটার কথা বলছিলাম, এই সেই টিনের দোকানটা, যার নিচে এখনও কিছু একটা হতে চলেছে। তো এটা পরে তোমাদেরকে রিভিল করবো এটা কী হবে না হবে। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই সাইকেলটা যেখানে দাঁড়িয়ে আছে উপরে একটা বকুল গাছ আছে। তো সাইকেলটা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে বৃষ্টিই পড়ছে না, কিন্তু
সারা রাস্তা ভিজে হয়ে আছে বৃষ্টির জলে, দেখেও খুব ভালো লাগে আইডিয়া। তো আমার গাড়িটাও সেম জায়গায় দাঁড় করানো আছে, মানে বৃষ্টি পড়ছে না ওই জায়গাটায়। তো বন্ধুরা পুরো রাস্তাটাই যেমন ভিজে, ওদিক থেকে একটা গাড়ি আসছে। তো একটু গ্রিনারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কলকাতা শহরে আর কোথায় গ্রিনারি দেখা যায়, তাও যতটা আছে আমাদের চারিপাশে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আকাশের অবস্থা, পুরো চারিদিক পুরো কালো হয়ে আছে, পুরো অবস্থা খারাপ। বৃষ্টির আওয়াজও তোমরা পাচ্ছ আশা করি, চারিদিক পুরো অন্ধকার, যেন মনে হচ্ছে সন্ধে লেবে এসছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে, আমার পাশে থাকতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকতে হবে এই সাধারণ জীবনযাপনের ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা বাইকটা তো আজকে সারানো হলো না, তো নেক্সটে যখন বাইকটা সারাবো আশা করি তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দাও, কারণ আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে পৌঁছে যাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে এসে ভিজিট করছে তাদেরকে অবশ্যই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো আজকের ভিডিও এইটুখানি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। বন্ধুরা ভালো থেকো, বাই।